অনেক জায়গায় হেরস্ত হয়েছে এবং পরবর্তীতে কি এই এই জায়গায় দেখলাম যে শিবের রাজীবন বলে একজন ব্যক্তি আছে, উনি একাই লড়ছেন, কি পরবর্তীতে পারবে? বহু মানুষ আপনি দেখতে থাকবেন, সময় যত এগোবে তত বড় ফুল আর ছোট ফুল ফিকে হয়ে যাবে। আজকে দিল্লির বড় ফুলের জন্য পশ্চিমবাংলায় ছোট ফুলের এই চৌর্যবৃত্তি। এই সিবিআই ইডি তো ভাইপোকে ধরছে না, ভাইপোকে তো অ্যারেস্ট করতে হবে। ভাইপোকে বাঁচিয়ে রেখেছে কে? ভাইপোকে বাঁচিয়ে রেখেছে আরএসএস বিজেপি। বিজেপিকে তাড়াতে পারলেই দেখতে পাচ্ছেন না যে এখন ভাই মানে বিজেপি দলের নেতা কে? আগে তৃণমূলে ছিল, আজকে তৃণমূল, কাল বিজেপি হয়ে যাবে, কাল বিজেপি হয়ে আবার পরশু তৃণমূল হয়ে যাবে। প্রশ্নটা নেতা পাল্টে লাভ নেই, দেশের নীতি পাল্টাতে হবে। আর নীতি নিতে হবে যাতে গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, প্রান্তিক মানুষ তার হাতে অধিকার আছে, সেই নীতি নিতে হবে। সবাই জানে তো ঘটনা, সবাই জানে তৃণমূলকে তাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বিজেপি আর তৃণমূলকে তাড়াতে হবে দেশ এবং রাজ্য। অনেক জায়গায় হেরস্ত হয়েছে এবং পরবর্তীতে কি এই এই জায়গায় দেখলাম যে শিব রাজীবন বলে একজন ব্যক্তি আছে, উনি একাই লড়ছেন, কি পরবর্তীতে পারবে? বহু মানুষ আপনি দেখতে থাকবেন, সময় যত এগোবে তত বড় ফুল আর ছোট ফুল ফিকে হয়ে যাবে। আজকে দিল্লির বড় ফুলের জন্য পশ্চিমবাংলায় ছোট ফুলের এই চৌর্যবৃত্তি। এই সিবিআই ইডি তো ভাইপোকে ধরছে না, ভাইপোকে তো অ্যারেস্ট করতে হবে। ভাইপোকে বাঁচিয়ে রেখেছে কে? ভাইপোকে বাঁচিয়ে রেখেছে আরএসএস বিজেপি। বিজেপিকে তাড়াতে পারলেই দেখতে পাচ্ছেন না যে এখন ভাই মানে বিজেপি দলের নেতা কে? আগে তৃণমূলে ছিল, আজকে তৃণমূল, কাল বিজেপি হয়ে যাবে, কাল বিজেপি হয়ে আবার পরশু তৃণমূল হয়ে যাবে। প্রশ্নটা নেতা পাল্টে লাভ নেই, দেশের নীতি পাল্টাতে হবে। আর নীতি নিতে হবে যাতে গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, প্রান্তিক মানুষ তার হাতে অধিকার আছে, সেই নীতি নিতে হবে। এই নিয়ে সবাই জানে তো ঘটনা, সবাই জানে তৃণমূলকে তাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বিজেপি আর তৃণমূলকে তাড়াতে হবে দেশ এবং রাজ্য। সে গীতা পাঠ করছে আর রাজ্য সরকারের দল সে চণ্ডী পাঠ করছে। আমাদের কথা হচ্ছে গীতা পাঠ চণ্ডী পাঠ না, সহজ পাঠের কি হবে, স্কুলগুলোর কি হবে, কলেজগুলোর কি হবে, চাকরির কি হবে, কর্মসংস্থানের কি হবে, এসএসসি পরীক্ষার কি হবে, টেট পরীক্ষার কি হবে? আনিস খানকে মানলো যারা, তার ইনসাফ হবে? আনিসের বাবা কি ইনসাফ পাবে? এই ইনসাফের দাবি নিয়েই রাজীবুল্লাহ জিতেছে পঞ্চায়েত নির্বাচনে। মমতা ব্যানার্জি মুসলমান সাজছে আর নরেন্দ্র মোদী হিন্দু সাজছে। জ্যোতি বসুকে কোনোদিন নামাজ পড়তে হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দুর্গা প্রতিমা চোকাতে হয়নি। ধর্মকে আর রাজনীতিকে মিলিয়ে দেবেন না, যে চেষ্টা মোদী এবং মমতা করছে।